আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ডেজার্ট আইটেম। তুর্কির খুব ফেমাস কিছু ডেজার্ট আইটেমের মধ্যে একটি কিন্তু এই ডেজার্ট আইটেমটি, আর এটা তৈরি হয় মাত্র দুইটি উপকরণে, আর খুব সহজে এই ডেজার্টটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তুর্কিশ ভাষায় এই ডেজার্টটিকে বলা হয় কাবাক তাতলিসি। আর এই ডেজার্টটি তৈরি করতে যে দুটি উপকরণের দরকার হয় তা হচ্ছে মিষ্টি কুমড়া আর চিনি। মাত্র এই দুটি উপকরণ দিয়ে কিভাবে এই ফেমাস তুর্কিশ ডেজার্টটি তৈরি করা যায় আর দেরি না করেই চলুন তাহলে তা দেখে নিই। এই ডেজার্টটি তৈরি করতে প্রথমে আমার প্রয়োজন হবে পাকা মিষ্টি কুমড়ার। আমি এখানে 500 গ্রাম পাকা মিষ্টি কুমড়া নিয়েছি, আর মিষ্টি কুমড়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে বড় বড় টুকরো করে নিয়েছি। টুকরোগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই করে নিতে পারেন, তবে টুকরোগুলো যত বেশি বড় রাখা যাবে ততটাই ভালো। এখন আমি এরকম একটা ছাড়ানো পাত্রে এই মিষ্টি কুমড়ার টুকরোগুলোকে বিছিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনি মিষ্টি কুমড়ার এই ডেজার্টটি যখন তৈরি করবেন এক লেয়ারে দেওয়া যায় সবগুলো মিষ্টি কুমড়ার টুকরো, এরকম একটা পাত্রে আপনারা এই ডেজার্টটা তৈরি করবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 500 গ্রাম মিষ্টি কুমড়ার জন্য আমার দরকার হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, জাস্ট চিনিটা গলার জন্য, পানিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি, এটাও অপশনাল, এটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন চুলার আঁচটা ধরিয়ে দিয়ে একেবারে লোতে রেখে এভাবে ঢাকনা দিয়ে আমি রান্না করা শুরু করব। আর অবশ্যই এই ডেজার্টটা এভাবে একেবারে লো আঁচে যতক্ষণ পর্যন্ত এই মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে, আর মাঝে মাঝে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন মিষ্টি কুমড়োগুলো ভেঙে না যায়। এটা কিন্তু সনাতন একটা পদ্ধতি। এখন কিন্তু তুর্কিশরা বেশিরভাগ সময়ই এই কাবাক তাতলিসিটা এভাবে তৈরি করে না, এখন এটাকে ওভেনে বেক করে তৈরি করা হয়, আর সেই প্রসেসিংটা একটু বেশি জটিল কারণ 8 ঘন্টা ধরে এটাকে ম্যারিনেট করে রাখতে হয় চিনি দিয়ে। এখন আমি একটু চেক করে দেখে নিচ্ছি একটা চাকুর সাহায্যে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। যখন এই মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা একেবারে লো থেকে বাড়িয়ে মিডিয়াম হাই হিটে করে দিতে হবে। মিডিয়াম হাই হিটে আমি এখন 10 থেকে 15 মিনিটের মতো এই মিষ্টি কুমড়োগুলোকে জাল করে নেব। দেখুন 10 থেকে 15 মিনিট জাল করার পর চিনির শিরাটার এরকম কনসিস্টেন্সি এসেছে, আর তৈরি হয়ে গেল আমার পামকিন ডেজার্ট। তুর্কির এই ফেমাস ডেজার্টটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, আর তাই দেরি না করে আজই আপনারা বাসায় এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে সার্ভ করছি, আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিয়েই সার্ভ করতে পারেন। আমি এখানে কিছু পেস্তা আর কাঠবাদাম দিয়ে সার্ভ করছি। অনেক মজার এই ডেজার্টটি, আজই বাসায় তৈরি করুন, আর কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানাতে পারেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।